নমস্কার, স্বাগত ক্যাল কলিং টিভিতে। আমি তনুকা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ভোট পরবর্তী হিংসা গণতন্ত্রের লজ্জা বলে ব্যাখ্যা করেছেন তিনি। এ ধরনের ঘটনাকে উপেক্ষা করা বা উৎসাহ দেওয়া কাম্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ভোটের পর থেকে ধারাবাহিক হৃদয় বিদারক যে সমস্ত হিংসা রিপোর্ট আসছে তাতে উদ্বিগ্ন বোধ করছি। এ ধরনের হিংসার ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছে তাতে এ ধরনের ঘটনাকে উপেক্ষা করা বা উৎসাহ দেওয়া কাম্য নয়। এই টুইটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করেছেন। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির। প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।